নুসরাত জাহান রাফি হত্যার পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 11 জন। এর মধ্যে গ্রেফতার কামরুন রাহান মনিকে বুধবার 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার সময় উপস্থিত ছিল বোরকা পরা যে 5 জন, তাদের অন্যতম কামরুন রাহান মনি। হামলাকারীদের জন্য বোরকা আনার দায়িত্বও ছিল তার। এদিকে এই ঘটনায় শরীফ নামে আরও এক পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। ঘটনার দিন নুরুদ্দিনের সঙ্গে মাদ্রাসার গেট পাহারায় ছিল শরীফ। এদিকে নুসরাত হত্যার ঘটনায় স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি। আমরা যেটা পাবো সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় সার্বিক বিষয়গুলো দেখেই আমরা প্রতিবেদন দিব। যে যতই রাজনীতি করুন, যে যতই ক্ষমতাবান হোক, যে যে পার্টি করুক কিনা, আমরা এই বিষয়টি কোনোভাবেই আমলে নেব না এবং বিশেষ করে এই মামলায় নাই। নুসরাতের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। 2-1 দিনের মধ্যে এই রিটের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী। এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য আবেদন করেছি। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে বুধবারও মানববন্ধন হয়েছে। সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একটাই দাবি আমাদের, বোন নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, শিক্ষাঙ্গন যাতে যৌন নিপীড়ন বন্ধ হয় এবং শিক্ষাঙ্গন থেকে যাতে আমরা নিরাপদে নারী ও শিশুরা থাকতে পারে। জোর দাবি জানাচ্ছে মধ্যযুগীয় বর্বরতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এজ আর্লি অ্যাজ এর শাস্তি দিতে হবে এবং যাতে আমাদের দেশের মানুষ বুঝে যে পিশাচদের কোনো ক্ষমা নেই। সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।